হ্যালো হোয়াটসঅ্যাপ মাইটের খন্ড ভাই ব্রাদার ওয়েলকাম টু এম আবদুল্লাহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্র্যান্ড ভিডিও ফাইনালি টেরো বাংলা নতুন চমক স্ট্রিট ফাইটার জে এম ওয়ান ফিফটি ফাইভ আর বাইকটি নিয়ে রিভিউ করেই ফেললাম কি আছে এই বাইকটিতে অ্যান্ড এই বাইকটির ফুল কনফিগারেশন স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইস সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখতে থাকুন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিন লেটস গো স্ট্রিট ফাইটার জেম ওয়ান ফিফটি ফাইভ আর বাইকটি অলরেডি বাংলাদেশে চলে এসেছে শুধুমাত্র টেরো বাংলা তাদের শোরুমে এই বাইকটিকে নিয়ে এসেছে এই বাইকটি এখনও বিক্রিযোগ্য হয়ে ওঠেনি এই বাইকটিতে কী কী কনফিগারেশন আছে চলুন জেনে আসি টেরো বাংলা এখন পর্যন্ত তাদের এই বাইকটি সম্পূর্ণে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি তবে আউটলুকস থেকে আমরা বলতে পারি এই বাইকটির আউটলুক অনেকটা হায়ার সিসির স্পোর্টস বাইকের মতোই দেখতে এই পর্যন্ত বাংলাদেশে থাকা সকল স্পোর্টস বাইক থেকে এই বাইকটির লুকস অনেক ডিফারেন্ট অ্যান্ড খুব এগ্রেসিভ এই বাইকটির ডিফারেন্ট লুকসের দিকে তাকালে ফার্স্টে চোখে পড়বে এই বাইকটির ডাবল ভ্যারেল এক্সজস্ট অ্যান্ড এই বাইকটির যে দুটি এক্সজস্ট সেটি দেওয়া হয়েছে প্লিয়ন সিটের নিচে অ্যান্ড এই বাইকটির এক্সজস্ট দেখে বোঝা যায় এই বাইকটির এক্সজস্ট নোট কতটা লাউড অ্যান্ড স্পোর্টি হবে এই বাইকটির ফ্রন্ট টায়ারটি হান্ড্রেড সেকশনের অ্যান্ড বাইকটির রিয়ার টায়ারটি হান্ড্রেড ফিফটি সেকশনের ইউজ করা হয়েছে এই বাইকটিতে তেরো জিপি ওয়ান স্পেশাল অ্যান্ড সুপার স্পেশাল এডিশনের মতোই ফ্রন্টের ব্রেক এ ব্যবহার করা হয়েছে ডাবল ডেক্স অ্যান্ড রেয়ারে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডেক্স উইথ ডাবল চ্যানেল এবিএস এই বাইকটির আরেকটি লোক সেটি ফন্টে যে এই বাইকটির ডোকাটি পানি মতো ফ্রন্ট ভিউটি দেখতে পারবেন এই বাইকটির হেডলাইটগুলো সব এলইডি অ্যান্ড রেয়ার যে টেল লাইটটি রয়েছে সেটিও এলইডি এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি অনেক হায়ার সিসি বাইকের মতোই আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড রেয়ার সাসপেনশনটি মনোশক শক শখ অ্যাবজারভার এছাড়া এই বাইকটির যে বড় চেঞ্জের কথা বলতে গেলে বাইকটি ফুললি ডিজিটাল মিটারে রয়েছে যা এখন পর্যন্ত টারো বাংলার কোনো শোরুমে ফুললি ডিজিটাল মিটারের কোনো বাইক এখন পর্যন্ত আসে নেই এ বাইকটির লুকস মারাত্মক এগ্রেসিভ সো এই বাইকটি যে কোনো লোক দেখেই প্রেমে পড়ে যাবে বাইকটির ফ্রন্ট লুকস অ্যান্ড রিয়াল লুকস দেখে এ বাইকটির কনফিগারেশনের ইঞ্জিনের কথা বলতে গেলে ট্যারো বাংলা কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাইকটির ইঞ্জিনের ইনফরমেশন আউট করে নাই সো যতক্ষণ না বাংলাদেশে বাইকটি চালানোর মতো দ্যাট মিনস যোগ্য হয়ে উঠবে অ্যান্ড ট্যারো বাংলা কর্তৃপক্ষ যতক্ষণ না এই বাইকটির ইঞ্জিনের কনফিগারেশন প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত ভুল ইনফরমেশন দিতে আমি রাজি নাই সো গাইস যখন এই বাইকটির ইঞ্জিনের ইন কনফিগারেশন সম্পর্কে ট্যারো বাংলা শোরুম থেকে তাদের ইনফরমেশন আউট করবে তখন আর একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তাছাড়া এই বাইকটি আর কি কী চেঞ্জ আছে বাইকটিতে রয়েছে স্প্লিট সিট উইথ ফুল স্পোর্টিং এই বাইকটির হ্যান্ডেলবারটিও টেরো জিপি অন স্পেশাল এডিশনের অ্যান্ড সুপার স্পেশাল এডিশনের মতোই অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে অ্যান্ড থ্রি পার্ট হ্যান্ডেলবার এই বাইকটির কালার কোয়ালিটি বাংলাদেশে দুটি কালারে অ্যাভেলেবেল বর্তমান রয়েছে শুধুমাত্র টেরো বাংলা শোরুমে বাইক দুটি পাবেন বা এখন পর্যন্ত বাইক দুটি কিন্তু বিক্রয়যোগ্য হয়ে ওঠে নেই এবং তারা বিক্রির জন্য এখনো অ্যানাউন্স করে নাই তাহলে এই বাইকটির প্রাইস কত নির্ধারণ করেছে আসলে তেরো বাংলা শোরুম এখন পর্যন্ত তাদের যেহেতু ব্যক্তিযোগ্য করে ওঠা নাই তাই পর্যন্ত এখনও তারা এই বাইকটির দাম নির্ধারণ করে নাই বাট এই বাইক দুটি কিন্তু তেরো বাংলা শোরুমে অ্যাভেলেবেল পাবেন তবে আমি মনে করি এই বাইকটি দিয়ে তেরো বাংলা শোরুম তাদের টেরো জিপি হর্ন সুপার স্পেশাল এডিশন অ্যান্ড ভার্সন থ্রি বাইকটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাজারে ছাড়বে অ্যান্ড হোপফুলি এই বাইকটি খুবই মারাত্মক ডিজাইনের অ্যান্ড এই বাইকটি খুব পাওয়ারফুল ইঞ্জিন বলেই আশা করা যেতে পারে অ্যান্ড এই বাইকটি হতে পারে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কিলার সো বেশি কথা বাড়াবো না অ্যান্ড কোনো ভুল ইনফরমেশন দেবো না সো গাইজ যখন বাংলাদেশে টেরো বাংলা শোরুম অফিসিয়ালি এই বাইকটির ফুল কনফিগারেশন অ্যানাউন্স করবে তখন নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্ত তাও হোপফুলিও একটি দামের কথা বলে যায় আপনাদেরকে এই বাইকটির দাম বাংলাদেশে আসলে যেহেতু এই বাইকটি এখন পর্যন্ত আন বাংলাদেশে এসেছে এ বাইকটির দাম হতে পারে তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ টাকার মধ্যে বাট তেরো বাংলা আমি চিন্তা করি তারা অনেক রিজনেবল প্রাইসেই বাংলাদেশে বাইকটিকে দেওয়ার চেষ্টা করবে সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পেশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন সি ইউ অ্যাগেন